বনগা সিনিয়র মাদ্রাসা ছাত্রী আফরিন মণ্ডল এবছর আলিম পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 837। আফরিন জানায় পরবর্তীতে সে গাইনোকোলজিস্ট হতে চায়। আফরিন বলে, বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে বনগা হজরত পীর আবু বকর দারুল উলুম সিনিয়র মাদ্রাসায় বাসে করে যেতে হয় তাকে। কিছুটা হাঁটা পথ রয়েছে। সেখানকার শিক্ষকেরা তাকে প্রচুর সহযোগিতা করেছেন। পাশাপাশি গাইঘাটা রাজাপুর দারুস সালাম সিনিয়র মাদ্রাসা থেকে নবম হয়েছে সোনিয়া পারভিন, তার প্রাপ্ত নম্বর 811। দশম হয়েছে রেশমা খাতুন, তার প্রাপ্ত নম্বর 810। রেজাল্ট খুব ভালোই এসছে, মানে ওয়েস্ট বেঙ্গলে 4th র্যাঙ্ক হয়েছে আমার, 837 পেয়েছি আমি। এরকম আশা, মানে আশা ছিল, পরীক্ষা ভালোই হয়েছিল, আমি মানে খুবই স্যাটিসফাই ছিলাম পরীক্ষা নিয়ে, কিন্তু এতটা ভালো হবে আশা করিনি। মানে র্যাঙ্ক হবে মানে আশা করেছিলাম, কিন্তু এতটা কাছে হবে আশা করিনি। আর আমার স্কুলের মাস্টারমশাইরা, আমার টিউশন টিচার, আমার মা বাবা খুবই সাপোর্ট করেছে, এতটা সাপোর্ট আমি মানে মানে খুবই আনন্দিত পেয়ে। আমার স্কুল হচ্ছে 18 কিলোমিটার এখান থেকে, প্রত্যেক দিন যাওয়া আসা খুবই একটা কষ্টকর হয়ে যেত, জার্নি করা তারপরে এসে পড়াশোনা করা খুবই কষ্টকর হয়ে যেত, মাঝে মাঝে আমি পড়তে পারতাম না এসে, তবুও মানে এতটা জার্নি করে কষ্ট করার পর যে এতটা ভালো ফল পেয়েছি সেটার জন্য আমি খুবই হ্যাপি, আই এম সো হ্যাপি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।